জনপ্রিয় গীতিকার সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন রাজধানীর আবতাবনগরে নিজ বাসায় মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরিবারের সদস্যরা জানান বুকে ব্যথায় নিথর হয়ে পড়েন এই সঙ্গীত পরিচালক পরে সকাল সোয়া ছয়টায় তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন আমাকে এই ফোনটা দিয়েছেন লাস্ট ফোনটা কিন্তু দুঃখের বিষয় যে আমি এসে ওনাকে ওনার জন্য কিছু করতে পারলাম না গুণী এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া প্রিয় এই তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার বাসায় ছুটে আসেন বন্ধু সহকর্মী স্বজনেরা বাংলাদেশের অসংখ্য ভালো গান যদি বলি তাহলে সেগুলোর অসংখ্য গানের সুরস্রষ্টা এবং গীতিকার উনি আহমেদিন ইমতিয়াজ বুলবুল আর জীবনেও কোনো দিন আসবেন না আমাদের সঙ্গীতের একজন মহাজন এই মহাজনে চলে যাওয়া এই ক্ষতি আমরা বোধহয় আর পূরণ করতে পারবো না জন্মদিনে সবসময় সারপ্রাইজ সবার আগে দিয়েছি সবার আগে আসছি এবারটাই আসতে পারলাম না এবারটাই আমার বাবাকে আমি হারিয়েও ফেললাম আহমেদ ইমতিয়াজ বুলবুলের একমাত্র ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আর শেষ দিকে উনি আসলে অনেক অসুস্থ ছিলেন তো এটা আমাদের কাছে আসলে মানে মানে খুব একটা মৃত্যু যায় এদিকে বেলা 11টার দিকে নিজ বাসা থেকে তার মরা দেহ নিয়ে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের হিমঘরে আগামী কাল 11টা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আবাদিত তাজবুলবুলের লাশ রাখা হবে এরপর জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে সঞ্জিতা রশিদ একুশে টেলিভিশন ঢাকা